হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা আজকে তোমাদের সঙ্গে বায়োলজির উপর থার্টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে এটা থাকবে হলো রেচনের চ্যাপ্টার থেকে রেচনের চ্যাপ্টার থেকে তিরিশটা এমসিকিউ আলোচনা করব। সামনে তোমাদের যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতে কিন্তু এমসি খুব হেল্প করবে আর যারা এএনএম তারপরে জিএনএম এটার জন্য প্রিপারেশান নিচ্ছ যেখানে তোমাদের থার্টি প্লাস টেন মানে টোটাল ফরটির বায়োলজি লাইফ সায়েন্স থেকে কোশ্চেন থাকে তার জন্য কিন্তু এই তিরিশটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এগুলো সবকটা কিন্তু তৈরি করে নিও ঠিক আছে তো চলো দেরি না করে ক্লাস স্টার্ট করছি প্রথম প্রশ্ন কি কী দেখো নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ ঠিক আছে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ অপশানগুলো দেখো চিংড়ি পতঙ্গ কেঁচো চ্যাপটা ক্রিমি হুম তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো কেঁচো ঠিক আছে অ্যান্সার হবে হলো কেঁচো নেক্সট পরের প্রশ্ন গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে থাকে গ্লোমেরুলাস মানুষের কোন অঙ্গে থাকে একদম বেসিক কোশ্চেন ঠিক আছে যকৃত বৃক্ক ফুসফুস থাইরয়েড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে বৃক্ক নেক্সট অঙ্গ হিসেবে শিখাকোষ বর্তমান কোন প্রাণীতে থাকে মানে রেচন অঙ্গ হিসেবে শিখাকোষ বা যেটাকে আমরা বলছি ফ্লেম কোষ ফ্লেম কোষ ঠিক আছে ফ্লেম কোষ কোন প্রাণীতে থাকে কেঁচো জোখ গোলক্রিমি যকৃত ক্রিমি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো যকৃত কৃমি এই যে এমসিকিউগুলো তোমাদেরকে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট কোনো না কোনো পরীক্ষায় এসেছে তোমাদের এএনএম জিএনএমের জন্য খুব খুব ইম্পর্টেন্ট যদি ভালো লাগে এমসিকিউগুলো লাইক করে দিও যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্রচুর এমসিকিউ লাইফ সায়েন্সের ওপর কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে হুম আগেও অনেক করানো হয়েছে এবং ইন ফিউচারেও অনেক করানো হবে তো খুব ভালো করে কিন্তু কোশ্চেনগুলো তৈরি করে নিও কোনো ডাউটস থাকলে কোনো কিছু জানার থাকলে বা কোন টপিকের ওপর এমসিকিউ চাই চাইছো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো তো চলো নেক্সট কোশ্চেন দেখে মানব দেহে দৈনিক উৎপাদিত মূত্রের পরিমাণ কত মানব দেহে দৈনিক উৎপাদিত মূত্রের পরিমাণ কত পনেরোশো এম এল তিন হাজার এম চার হাজার পাঁচ হাজার অ্যান্সার হবে কত অ্যান্সার হবে অপশন ডি ফাইভ থাউজেন্ড এম নেক্সট স্তন্যপায়ী প্রাণীর প্রধান প্রধান রেচন পদার্থ কোনটি স্তন্যপায়ী প্রাণীর প্রধান রেচন পদার্থ কোনটি ইউরিক অ্যাসিড বি অ্যামোনিয়া সি ইউরিয়া ডি সিও টু অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো ইউরিয়া ঠিক আছে নেক্সট দেহে অর্নিথিন চক্র কোথায় অনুষ্ঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা টার্ম অর্নিথিন চক্র কোথায় অনুষ্ঠিত হয় হুম যকৃত বৃক্ষ ফুসফুস ক্ষুদ্রান্ত্র তো অ্যান্সার হবে কি অ্যান্সার হবে হলো যকৃত ঠিক আছে অ্যান্সার হবে যকৃত নেক্সট কোশ্চেন বৃক্কের একক কি বৃক্কের একক কি নিউরন নেফরন সবুজ গ্রন্থি শিক্ষাকোষ অবশ্যই অ্যান্সার হবে হল নেফ্রন নেক্সট আদিমতম বৃক্ক কোনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আদিমতম বৃক্ক কোনটি ঠিক আছে বৃক্ষ কি এটা সবাই জানে আদিমতম বৃক্ষ কোনটি সবুজ গ্রন্থি শিখাকোষ আচ্ছা এটা ম্যালপিজিয়ান হবে ম্যালপিজিয়ান নালিকা অর্গান অফ বোজেনাস বলো অ্যান্সার কী হবে অ্যানসার হবে হলো অপশান বি শিখাকোষ নেক্সট মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় কোন রোগে মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হয় কোন রোগে কলেরা যক্ষা ডায়াবেটিস ফ্লুরোসিস অ্যান্সার কী হবে ডায়াবেটিস কারণ ডায়াবেটিসে কি হয় ডায়াবেটিস হলে ব্লাড গ্লুকোজ বেড়ে যায় ব্লাড গ্লুকোজের পরিমাণ ইনক্রিজ হয় এর ফলে মূত্রের সঙ্গেও কিন্তু গ্লুকোজ নির্গত হয় নেক্সট কোশ্চেন মূত্রের রং হালকা হলুদ হয় কেন কি উপস্থিত থাকে দেখো অপশান এ বলেছে ইউরিয়া অপশান বি বলেছে হিমোগ্লোবিন অপশান সি বলেছে ইউক্রো ইউরোক্রোমের জন্য আর অপশান ডি বলেছে ইউরিক অ্যাসিডের জন্য তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইউরোক্রোমের জন্য ঠিক আছে এটা হবে সঠিক অ্যান্সার নেক্সট মানুষের ইউরিয়া কোথায় উৎপন্ন হয় ফুসফুস বৃক্ষ যকৃত পাকস্থলী বলো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো যকৃত ইউরিয়া কোথায় উৎপন্ন হচ্ছে ইউরিয়া উৎপন্ন হচ্ছে হলো যকৃতে বিছার রেচন অঙ্গের নাম কি কাকড়া বিছার রেচন অঙ্গের নাম কি ম্যালপিজিয়ান নালিকা কক্সাল গ্রন্থি নেফ্রিডিয়া শিখাকোষ অ্যান্সার হবে কি কক্সাল কথাটা হলো কক্সাল ঠিক আছে অপশন বি কক্সাল গ্রন্থি নেক্সট বৃক্কের প্রতি মিনিটে কত মূত্র উৎপন্ন হয় হ্যাঁ বৃক্ক থেকে প্রতি মিনিটে কত মূত্র উৎপন্ন হয় 0.5 ml 1 ml 2 ml 3 ml आंसर কি হবে आंसर হবে হলো 1 ml মূত্রে কোন পদার্থের উপস্থিতিতে হিমাচুরিয়া ঘটে মূত্রে কোন পদার্থটা উপস্থিত থাকলে হিমাচুরিয়া ঘটে ফ্যাট বিলিডুবিন পুঁজ রক্ত অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো রক্ত মূত্র যদি রক্তের উপস্থিতি থাকে তখন সেটাকে সেই ডিজিজটাকে বলা হয় হিমাচুরিয়া উপাক্ষার নামক রেচন পদার্থটি কি প্রকৃতির উপাক্ষার নামক রেচন পদার্থটি কি প্রকৃতির নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন বিহীন কার্বোহাইড্রেট যুক্ত কোনোটিই নয় অ্যান্সার কি হবে অ্যান্সার হবে নাইট্রোজেন যুক্ত ঠিক আছে উপাক্ষার নামক রেচন পদার্থটি কি নাইট্রোজেন যুক্ত নেক্সট রেসারপিন পিন পিন কোথায় থাকে সর্পগন্ধাতে থাকে এটা আমরা জানি কিন্তু সর্পগন্ধার কোথায় পাওয়া যায় কাণ্ডে মূলে পাতায় বাকলে অ্যান্সার কি হবে মূলে সর্পগন্ধার মূলে পাওয়া যায় ঠিক আছে নেক্সট কোশ্চেন গদ রজন কি জাতীয় রেচন পদার্থ গদ রজন কি জাতীয় রেচন পদার্থ কার্বন যুক্ত নাইট্রোজেনবিহীন নাইট্রোজেন যুক্ত সালফার যুক্ত অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো নাইট্রোজেন বিহীন ঠিক আছে নাইট্রোজেন বিহীন উদ্ভিদের কার্বনযুক্ত রেচন পদার্থ কোনটি উদ্ভিদের কার্বন যুক্ত ঠিক আছে যুক্ত রেচন পদার্থ কোনটি রজন ট্যানিন ডাটুরিন তরুক্ষীর তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ট্যানিন টেনিন হয়ে গেছে কথাটা এটা নেক্সট রক্তচাপ হ্রাস করার জন্য কোনটি ব্যবহৃত উপাখ্যার মরফিন রেসারপিন নিকোটিন কুইনাইন অ্যান্সার কি হবে রক্তচাপ হ্রাস করে অ্যান্সার হবে রেসারপিন নেক্সট মরফিন পাওয়া যায় কোন গাছে এই যে যে কোশ্চেনগুলো দেখছো না প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো পরীক্ষায় আসা রেচন থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়ে কিন্তু তিরিশটা কোশ্চেনের সেট তৈরি করা হয়েছে আরও অনেক এমসিকিউ পেয়ে যাবে তোমরা কিন্তু শুধু সাবস্ক্রাইব করে একটু বেল বাটনটা প্রেস করে রাখবে যখনই কোনো এমসিকিউ আপলোড করা হবে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা চলে যাবে আর আগে অনেক এমসিকিউ আপলোড করা হয়েছে লাইফ সায়েন্সের যদি প্রয়োজন হয় প্রিভিয়াস এমসিকিউগুলো কিন্তু তোমরা দেখতে পারো ঠিক আছে মরফিন পাওয়া যায় কোন গাছে আফিম গাছে রবার গাছে বট গাছে শাল গাছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে আফিম গাছে পরের প্রশ্ন নিকোটিন পাওয়া যায় কোন গাছে নিকোটিন কোন গাছ থেকে পাওয়া যায় আফিম রবার তামাক রেসারপিন নিকোটিন পাওয়া যায় কোন গাছ থেকে অ্যান্সার হবে হলো তামাক তামাক গাছ থেকে নিকোটিন অলরেডি আমরা এগুলো পড়ে এসেছি রেচন বস্তু উৎপন্ন হয় রেচন বস্তু উৎপন্ন হয় কখন বিপাকের ফলে পরিপাকের ফলে 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 রেচনের পুষ্টির তো কি হবে হবে বিপাকের অ্যান্সার পরের প্রশ্ন প্রাণীদেহে কার্বন ডাই অক্সাইড একটি প্রাণীদেহে কার্বন ডাইঅক্সাইড একটা কি ধরনের পদার্থ শ্বসন বস্তু রেচন বস্তু খরণ বস্তু পোষক তো অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো রেচন বস্তু কার্বন ডাই অক্সাইড যেটা বডি থেকে বেরিয়ে যাচ্ছে সেটা কি সেটা কিন্তু এক ধরনের রেচন বস্তু কাকরা রেচন রেচনাঙ্গ কি কাকরাবিছায় রেচন রেচনাঙ্গ কি ম্যালপিজিয়ান নালিকা কক্সাল গ্রন্থি নেফ্রিডিয়া শিখাকোষ অ্যানসার হবে কি কক্সাল গ্রন্থি আচ্ছা এখানে দেখো এখানে আমরা একটু আগে একটা কোশ্চেন পেলাম এই যে কাঁকড়া বিছা রেচন অঙ্গ সেম কোশ্চেন ঠিক আছে রিপিট হয়েছে এটা কক্সাল গ্রন্থে এখানে স্পেলিংটা মিস্টেক ছিল ওই জন্য দেখিয়ে দিলাম নেক্সট ফল মোচনের মাধ্যমে রেচন পদার্থ ত্যাগ করে ফল মোচন মানে ফলটাকে বাদ দিয়ে দেয় গাছের থেকে দিয়ে রেচন পদার্থ ত্যাগ করে কে পেঁপে বাবলা লেবু আমরা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে লেবু পরের প্রশ্ন লেবুতে থাকে मैलिक एसिड टार्टारिक एसिड साइट्रिक एसिड अक्सालिक एसिड आंसर की है साइट्रिक एसिड लेबुते थे सैट्रिक असिड आपेले थे मालिक एसिड टार्टारिक एसिड साइट्रिक एसिड अक्सालिक एसिड आंसर है मैलिक असिड आपेले थे मैलिक असिड तेतुले पावा मालिक टार्टारिक साइट्रिक अक्सालिक मैलिक तो बाद को बाद आंसर बद सिको एसिड সিস্টোলিথ পাওয়া যায় সিস্টোলিথটা কোথায় পাওয়া যায় বট আম জাম তেঁতুল পাতায় অ্যান্সার হবে বট ঠিক আছে সিস্টোলিথ কোথায় পাওয়া যাচ্ছে বট মানুষের প্রতিটি বৃককে নেফ্রনের সংখ্যা কত পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ দশ লক্ষ প্রতিটা বৃক্কে মানে এক একটা বৃক্কে বলেছে ঠিক আছে মানে বৃক্ক তো এরকম হয় এখানে একটা থাকে এখানে একটা এরকম থাকে তো এই এক একটা বৃককে কত হুম দুটো কিন্তু বলেনি খুব খেয়াল করবে প্রতিটা বলেছে নাকি উভয় বৃক মিলে বলেছে হুম তো অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো দশ লক্ষ ঠিক আছে অ্যান্সার হবে দশ লক্ষ তো আজকে তোমাদের এই তিরিশটা কোশ্চেন থাকলো সামনে তোমাদের যে এক্সামগুলো রয়েছে ধরো এম জিএনএম যারা দেবে মনে করছো তোমাদের জন্য বা ধরো বিভিন্ন জি প্রশ্নের মধ্যে লাইফ সায়েন্সের যে পার্টগুলো থাকে সেই জন্য কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে দেখা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ